এবার আল্লাহ বল আল্লাহ নবী উদাহরণ দিচ্ছেন, উদাহরণটা আমি নূর মোহাম্মদ দিনই, বিশ্ব নবী বলছেন একটা পশুর নাম, ওই পশুটা হলো উট। এরা জঙ্গলে থাকে, যতগুলি পশু আমরা গৃহপালিত পশু করে রেখেছি এগুলো হলো বন্য পশু, কিন্তু এদেরকে আমরা গৃহপালিততে এনে এদেরকে বস করে নিয়েছি। তার মধ্যে বিশ্ব নবী উটের কথা বলছেন যে একটা উট সে বন্য পশু, তারপরও যখন তার নাকটাকে ফুটি দিয়ে রশি দিয়ে দেওয়া হয়, মুখে যখন লাগাম দিয়ে দেওয়া হয়, গলাতে দড়ি পরিয়ে তিন থেকে একসঙ্গে জয়েন্ট করে কারো হাতে যদি দিয়ে দেওয়া হয়, তখনই উটটা বুঝে নেয় আমার আর স্বাধীনতা নাই, আমি বিক্রি হয়ে গেছি, আমার মালিক হলো যার হাতে আমার দড়ি আছে, ও যদি আমাকে ডানে টানে তো ডানে যেতে হবে, ও যদি আমাকে বামে টানে তো বামে যেতে হবে, সামনে টানলে সামনে যেতে হবে, পেছনে টানলে পেছনে যেতে হবে, আমার মাথা মস্তিষ্ক উদ্দীপনা চিন্তা চেতনা সব ওর হাতে বিক্রি হয়ে গেছে। তো আল্লাহ তাবারক বা তাআলা পরিষ্কার বলে দিচ্ছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওই উটটাকে আরবিতে মুসলিম বলা হবে, এই উটটা এমন একটা মুসলিম স্বাধীনতাকে হারিয়ে ফেলেছে, নিজেকে আরেকজনের হাতে সোপর্দ করে দিয়েছে। হে বিশ্ববাসী রে, যেদিন আমরা কালেমা তাইয়্যেবা সেদিন থেকে আমাদের স্বাধীনতাটা হারিয়ে গেছে, আমাদের কোন জায়গায় স্বাধীনতা নাই, আমরা যে খাবো তো আল্লাহ রসুলের মতো করে খেতে হবে, আমরা পরবো তো তার মতো পোশাক আমাদের হতে হবে, আমাদের মাথার চুলটা নবীজির মতো হতে হবে। এক কথায় আমরা নিজেদেরকে হারিয়ে ফেলেছি, শেষ করে দিয়েছি। ইসলাম যে কানুন এনেছে, নিয়ম এনেছে, এই নিয়মের আওতাভুক্ত নিজেকে বিক্রি করে দিতে হবে। ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনের কাছ থেকে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আমওয়ালুহুম ওয়া আনফু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তুবিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে তোর জান আর মালকে আমি কিনে নিয়েছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে মুমিন রে, যেদিন তুমি তোমাকে ইসলামের ভিতরে ভরে দিয়েছ, সেদিন থেকে ইসলাম তোমাকে পরিচালনা করবে, এই জায়গায় তোমার স্বাধীনতা বলে কিছু নাই, আর ওই ইসলামের ভিতরে পরি পূর্ণ শান্তি হাজির হয়ে গেছে। আরেকজন আল্লাহ বলছেন আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুতু ইখরিজুনাহুম মিনান নূর ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফীহা খালিদ। এখানে দুটি কথা বলবো, কথাগুলো একটু কান করে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইসলাম একটা রাস্তার নাম শান্তির, আর বিশ্বনবী বলেছেন প্রাসাদ। আজকে সারা বিশ্ব জুড়ে মুসলিমরা জ্বলছে, শুধু ভারতবর্ষে নয়, বাংলাদেশেও, সৌদিতে, পাকিস্তানে, সুদানে, ইরাকে, ইরানে, কুয়েতে, ইংল্যান্ডে, আমেরিকায়, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন,
চীনে তো খুব বেশি অত্যাচার, ইসলাম নামে ঘরটাতে আগুন লেগে গেছে, ঝামেলা শেষ, এক কথাই বলে দিলাম। আর বিশ্বনবী ইসলামকে প্রাসাদ বলেছেন তিনার ভাষায়, সংরক্ষিত প্রাসাদ, যেখানে যে প্রাসাদে ঢুকলে আপনাকে রোদ, বৃষ্টি, ঝড়, বিপদ আপদ, বন্যা, সাইক্লোন কিচ্ছু আপনার কষ্ট করতে পারবে না, কষ্ট দিতে পারবে না, সেই প্রাসাদের নাম ইসলাম। কিন্তু এই হোসেননগরে ধরেন একটা বিরাট সুন্দর রাজবাড়ি বানানো হয়েছে কয়েকশো কোটি টাকা দিয়ে, যিনি বানিয়েছেন তিনি বলছেন এই ঘরে যে থাকবে সে শান্তিতে থাকবে, চারিদিক থেকে শান্তি আর শান্তি ভরে দিয়েছি, এখানে কোনো অশান্তি নেই। কিন্তু ওই ঘরটাতেই আগুন লেগেছে, ওই ঘরটাতেই আগুন লেগেছে। বাইরে থেকে আগুন ঢুকবে না এটা ঠিক আছে, কিন্তু ঘরটাতেই আগুন লেগে গেছে। এখন শান্তি কোথায় গেল? বর্তমান ইসলামের অবস্থা তাই, ইসলাম যেখানেই আছে আগুন লেগেছে। আগুনটা কে লাগিয়েছে? বিজেপি, বজরং, শিবসেনা, তৃণমূল, কংগ্রেস, আরএসপি না সিপিআইএম, কেউ লাগায়নি। আল্লাহ বলছেন وعد الله الذين آمنوا وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم مؤمنين دول رے হে ইমানদারের দল, শান্তি কেন নাই রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, মুমিন ভাই পৃথিবীর বুকে শান্তি কেন নাই, শান্তি কেন হারিয়ে গেল, অশান্তিতে দেশ ভরে গেল, তার একটাই কারণ আল্লাহ তাবারক বা তাআলা বলছেন আমি তোদের সঙ্গে ওয়াদা করছি, ওয়াদাটা কোনো মানুষের নয়, ওয়াদাটা কোনো ফেরিস্তার নয়, স্বয়ং আল্লাহ ওয়াদা করছেন, মানে ওয়াদা এতটুকু এধার ওধার হবে না, কম বেশি হবে না, এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন ওয়াদা যার ওয়াদা কোনোদিন ত্রুটি হয় না, ভেঙে যায় না, সেরকম ব্যক্তিত্ব বলছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, হে ইমানদারেরা, হে হোসেননগরের শ্রোতারা বক্তারা শুনেলে, তোদের সঙ্গে আমি আল্লাহ ওয়াদা করছি, সেই ওয়াদাটা কে? হে আমানু আমিলুস সলিহাতি, যদি তোরা ভালো আমল করিস, তোরা যদি আমাকে রাজি করে নিস, তোরা যদি ইসলামের গণ্ডিতে নিজেকে ভরে দিস, তোদের কাছে ইহুদির চাল পাওয়া যাবে না, তোরা নাসারার ভিতরে থাকবি না, তোরা চলে যাবি না হিন্দুদের ভিতরে, তোরা চলে যাবি না মুশরিকের ময়দানে, ইসলামের ভিতরে তোরা যদি থাকিস, তাহলে আমি আল্লাহ তোদেরকে ওয়াদা করছি কি শুনেলে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিকুম, এই পৃথিবীর বুকে তোদেরকে আমি হিরো বানিয়ে দেব, সারা পৃথিবীটা তোদের পায়ে দিব, বিজয়ী দিব, যেদিকে হাঁটবি সেদিকটাই খালি বিজয়ী হয়ে যাবে, যেমন তোদের পূর্বপুরুষেরাও বিজয়ী দেখেছে, তারা যেদিকে হেঁটেছে রোম তো রোম বিজয়ী হয়ে গেছে, পারস্য বিজয়ী হয়ে গেছে, বাহরাইন বিজয়ী হয়ে গেছে, জেরুজালেম বিজয়ী হয়ে গেছে, 20 জন নয় 25 জন নয়,
30 জনে বাহরাইন বিজয়ী করেছে মাত্র 2 জনে জেরুজালেম বিজয়ী করেছে গোটা রোম সম্রাটকে দখল করে নিয়ে তাদের স্বর্ণমুকুটকে মদিনায় এনে হাজির করে দিয়েছে তাদের হাতে ক্ষেপণাস্ত্র ছিল না তাদের হাতে ছিল না কোনো আপনার কিনা অত্যাধুনিক অস্ত্র শুধু ছিল একটাই আল্লাহর সঙ্গে ওয়াদায় তারা আবদ্ধতা হয়েছিল আল্লাহর সঙ্গে তাদের কোনো বেঈমানি ছিল না আমলের ময়দানে তারা আল্লাহকে আপন বানিয়ে নিয়েছিল অতএব শুনেলে হে বিশ্ববাসী আমি আল্লাহ তোদের সঙ্গে ওয়াদা করছি যদি তোরা শান্তি আর শান্তির হাওয়া নিতে চাস ডান দিক থেকে শান্তি আসবে বাম দিক থেকে শান্তি পেছনে শান্তি পাবে সামনে দিক থেকে শান্তির হাওয়া বইতে থাকবে শুধু একটাই কারণ ওয়ামিরুস সলিহাতে তোরা ভালো আমলের ময়দানে চলে আয় এক কথায় ইসলামের ছায়ার সুশীতল ছায়ার ভিতরে তোরা চলে আয় তাহলেই তোরা কামিয়াব পাবে নচেত তোদের নাকাম হয়ে যাবে তোরা সফল হতে পারবি না আর সফল না হলে আমিলাতুন নাসিমা তাসলা নারান হামিয়া জীবনে আমল গাদা 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 করবি কিন্তু আমল করে ক্লান্ত হয়ে যাওয়ার পরও তোদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে যেহেতু তোরা ইসলামকে মেনে নিতে পারিসনি ইসলামের ছায়া তলে আসতে পারিসনি এর জন্যই তোরা ফেইর হয়ে যাবি হযরত উমর কয়েকজন লোককে নিয়ে মরুভূমিতে সফর করছেন অন্য কেউ নাই একমাত্র হযরত উমর বিশ্বনবী নাই আবু বকর পৃথিবী থেকে চলে গেছেন আর তার সঙ্গী সাথীদেরকে নিয়ে হযরত উমর চলতে চলতে মরুভূমির প্রান্তে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন আর সাথীদেরকে বললেন তোমরা দাঁড়াও আমাকে একটু আসতে দাও হযরত উমর একটা বস্তির ভিতরে ঢুকে গেলেন গলির ভিতরে যেতে 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 অনেক ভিতর থেকে একজন লোককে বের করে নিয়ে আসলেন সে লোকটা দেখতে কেমন সাহাবীরা বর্ণনা দিচ্ছে তার গায়ে মাংস নাই খালি হাড়ের ওপরে চামড়া মানে না খেয়ে খেয়ে নিজেকে শুকিয়ে দিয়েছে তার চোখগুলি ঢুকে গেছে হাড়গুলো সব গোনা যাচ্ছে ব্যক্তিটাকে সে একজন বড় আল্লাহওয়ালা সে একজন আল্লাহর ওয়ালি সে একজন বড় আবিদ নিজেকে মনে করে হযরত উমর তার দিকে লক্ষ্য করে বলছেন ও রাসূলের সাহাবীরা রে একবার দেখো লোকটাকে তাকিয়ে দেখা গেল অতি জীর্ণ শীর্ণ লোক এমন সময় হযরত উমর বলেন ও রাসূলের সাহাবী রে লোকটার ইতিহাস জানো লোকটা নিয়ত করে নিয়েছে জীবনেও বসে বসে খেয়ে সময় কাটাবো না পান করে সময় কাটাবো না জান বাঁচাতে গেলে যতটুকু রুজি দরকার টুক করে খেয়ে নিব তারপরে আর সময় কাটাবো না শুধু আল্লাহর জিকিরে জীবন কাটিয়ে দেব আল্লাহকে রাজি করে জীবন কাটিয়ে দেব তাই একটা কুটিরের ভিতরে একটা হুজরার ভিতরে দীর্ঘ লম্বা টাইম ধরে শুধু আল্লাহর নাম ছাড়া কিছুই নেই না কারো কাছে চুরি করে নিতে না ব্যবচারে লুচ্চামিতে নাই মদ মাতাল জুয়ারিতে নয় কিছুই কোনো জায়গায় এসে যায় না শুধু নিয়ত করে নিয়েছে আল্লাহকে রাজি করে রেখে দিব এই নিয়তে এসে একাধিকভাবে জিকির করে চলে যাচ্ছে আমল করে চলে যাচ্ছে এরপরও লোকটা জাহান্নামের ভিতরে চলে যাবে বলে কেন এ একজন সব কিছু মেনে নিয়েছে বিশ্বনবীকে নবী বলে মানতে পারেনি ওই ঈসা আলাইহিসসালামের মতে এখনো রয়েছে ঈসা আলাইহিসসালামের জামানায় জন্ম হয়েছে তার শরে সিলসিলাতেই তার জন্ম কিন্তু বিশ্বনবী ওর জন্ম দশাতে আবার পৃথিবীতে এসে নবুয়তি পেয়ে গেল তারপরও তার নবুয়তিকে সে স্বীকার করলো না ইসলামের ছায়াতে এলো না ইসলামের আইনকে মেনে নিল না ইসলামকে সে গ্রহণ করতে পারল না আল্লাহকে আল্লাহ বলে মেনেছে দিনকে ইসলাম বলে মেনেছে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভিতরে আসেনি সে তাকে জায়গা দিতে পারেনি এর জন্য জীবনটা সে চালিয়ে দিয়েছে আর
মিলাতুন্না সিবা তাসলা নারান হামিয়া গাদা 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 আমল করার পরেও সে জাহান্নামের আগুনে চিরদিনের জন্য চলে যাবে ভাই আমরা মুখের দাবিতে মুসলমান চেহারাতে হিন্দু বিয়ে শাদিতে খ্রিস্টান আর কিছুতে আর কিছু আমাদের কাছে ইসলাম পরিপূর্ণ নাই কোন ঘরে কোন ব্যক্তির কাছে আমরা পরিপূর্ণ ইসলামকে রাখতে পারিনি তার জন্য আজকে আমাদের উপরে এত এত জুলুম এত অত্যাচার আমরা ইসলামকে অবহেলার জায়গায় রেখেছি অবহেলার জায়গায় রেখেছি ইসলামকে কমপ্লিটলি ভাবে নিজের জায়গাতে আনতে পারিনি জি না আমার কাছে ইসলাম আছে না আপনার কাছে ইসলাম আছে আমরা পদস্খলন হয়ে গেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে পৃথিবীতে রাস্তা একটা না ইসলাম ছাড়া আরো রাস্তা আছে আল্লাহ নিজে বলছেন কোরআনে আরো রাস্তা আছে আরো তরিকা আছে যে তরিকাগুলোর ভিতরে কামিয়াব নাই এটা একটা রাস্তা এটা একটা রাস্তা একটা রাস্তার শেষে বহরমপুর আর একটা রাস্তার শেষে লালগোলা একটা রাস্তার শেষে বহরমপুর আর একটা রাস্তার শেষে লালগোলা একটা রাস্তার শেষে জান্নাত আর একটা রাস্তার শেষে জাহান্নাম জি আপনারা উঠছেন এক দুই করে প্রচন্ড শীত বুঝছি কিন্তু একটু দুটি আয়াতের তর্জমা করতে দেন দেখেন আল্লাহ কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আলিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون الله يخانا دوتا راستر كثا بولن আর এক জায়গায় আল্লাহ বলছেন ইয়া বনি আদম হে আদমের সন্তান আল্লাহ তাবুদু শেতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি উবুদুনি হাজা সিরাতুম মুস্তাকিম আল্লাহ বলছেন হে বনি আদম হে আদমের সন্তান এখানে আল্লাহ মুমিন বলেননি কাফের বলেননি টোটাল আদম সন্তানকে বলেছে তার মানে এই জায়গাতে খ্রিস্টান জৈন সব লুকানো আছে হিন্দু পর্যন্ত তাদেরকে বলেছে কারণ শয়তান যে শত্রুতাটা শুরু করেছে আদমকে দিয়ে শুরু করেছে অতএব সমস্ত আদম সন্তানকে আল্লাহ এখানে বলছেন হে আদম সন্তান তোমরা শুনে নাও আল্লাহ তাবুদু শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন খবরদার তোমরা শয়তানের পূজারি হয়ো না তোমরা শয়তানকে পূজা করো না শয়তানের ইত্তেবা করিও না সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু ওয়ানি আবুদুনি যদি ইবাদত করবে তো আমারই করো হাদা সিরাতুম মুস্তাকিম এটাই হবে তোমাদের জন্য সোজা রাস্তা তাহলে এবার আল্লাহ প্রথমেই বলছে আদম সন্তানে শয়তান তোমাকে পদস্খলন করে ইসলামের গণ্ডির বাইরে নিয়ে যাবে এটাই তুমি চিন্তা চেতনাই যেন সবসময় রাখবে কারণ শয়তান তোমার প্রথম থেকে দুশ্মন আদম
তোমার দুশমন মানে তোমার দুশমন শয়তানের এমন একটা গ্রুপ রয়েছে যাদের মত কিয়ামত পর্যন্ত হবে না তারা হায়াতকে চেয়ে নিয়েছে সেই গ্রুপের শয়তান যেমন তোমার বাপ আদমকে জ্বালিয়েছে তারপরে নবীদেরকে জ্বালিয়েছে আখিরে নবীর জামানায় যে শয়তানের দ্বারা পাথর মারানো হয়েছে সেই শয়তান আজও বেঁচে আছে সে আজও হোসেন নগরের ময়দানে বিচরণ করছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই শয়তান হলো তোদের প্রকাশ্য শত্রু শয়তান কি করে শয়তান তোদেরকে গুনাহ করানোর আগে আল্লাহর হুকুমকে ভাঙানোর বেশি চেষ্টা করে হযরত আদম আলাইহিস সালাম জেনা করেননি হযরত আদম আলাইহিস সালাম চুরি করেননি হযরত আদম আলাইহিস সালাম জুয়া খেলেননি হযরত আদম আলাইহিস সালাম কে দিয়ে শয়তান যে কাজটা প্রথম করিয়েছিলেন পৃথিবীর প্রথম গুনাহ হয়ে গিয়েছিল সেটা হচ্ছে আল্লাহর হুকুমকে আল্লাহর নিষেধকে সে মানতে পারেনি আল্লাহর এই নিষেধের পদস্খলন ঘটিয়েছিল আজও পৃথিবীর বুকে আল্লাহর নিষেধ যতগুলো আছে না বাচক যতগুলো আছে তোমরা সুদ খেও না তোমরা চুরি করো না তোমরা জেনা করো না তোমরা লুচ্চামি করো না তোমরা জুয়া খেলো না তোমরা মানুষের মানুষকে মার্ডার করো না তোমরা শির করো না না বাচক কোরআনে যতগুলি রয়েছে শয়তান এগুলো তোমার দ্বারা করিয়ে নেবে